গেল এক যুগে বিসিবিতে কি চলছে এতদিনে তার একটা ফিরিস্তি নিশ্চয়ই জেনে গেছেন দর্শকরা। আলোর নিচে যেমন অন্ধকার, তেমনি ক্রিকেটের চাকচিক্যের ভিড়ে প্রধান নির্বাহী কর্মকর্তার যোগ সাজসে অনিয়মের অভিযোগ উঠেছে একাধিক বোর্ড পরিচালকের বিরুদ্ধে। তবে এবারের অভিযোগ আরও গুরুতর। 5 আগস্ট, যেদিন ছাত্র জনতার তীব্র প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা, সেই রাতে বোর্ড থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েবের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একাধিক সিসিটিভির ফুটেজ এসেছে সমসংবাদের হাতে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, 5 আগস্ট রাত 8:25 বিসিবির কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কাঁধে ব্যাগ, ফোনে কথা বলছেন অন্য কারোর সঙ্গে। তার উপস্থিতি নিয়ে সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তিদের অস্বস্তি ছিল স্পষ্ট। আরেক সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি যখন বের হয়ে যাচ্ছেন তার সঙ্গে ছিলেন আরও দুইজন। বাস্তবতা মেনে সেই রাতে বিসিবি কার্যালয়ের লাইটগুলো ছিল বন্ধ। তখন মোবাইলের আলো জ্বেলে 9:17 বের হয়ে যান আরও দুইজন, তাদের সঙ্গেও ছিল ব্যাগ। তারও যখন বের হয়ে গেছেন, সঙ্গ দিয়েছেন একাধিক ব্যক্তি। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ ছবিটার দিকে নজর দেয়া যাক। রাত 9:40 দুইটি ব্যাগ নিয়ে এক ব্যক্তি নেমে যায় লিফটে করে, যার পরিচয় বের করা সম্ভব হয়নি। কিন্তু সূত্রের খবর, গুরুত্বপূর্ণ নথি ছাড়াও সেখানে ছিল নগদ অর্থ। আমার ব্যাপারে আসলে এই ব্যাপারটা, আমি অর্থ ও নথি গায়েবের বিষয়টি জানতে চাওয়া হয় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে। যথারীতি সহজ রাস্তাই বেছে নেয়া সব করেছেন অস্বীকার। এই বিষয়টা আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি, বাট এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার এখনো সুযোগ হয়নি, আমরা কথা বলবো। গেল এক যুগে নিজেদের নানা অনিয়ম ঠাকতে মরিয়ে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ, গুঞ্জন আছে সেখানে মুখ্য ভূমিকা পালন করছেন সিইও। তাই তো নতুন কমিটিতে যারা আসবেন, তাদের প্রথম কাজ হবে পূর্বের কমিটির সব অনিয়মের মূল খুঁজে বের করা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।